তিনি এলেন, দেখলেন, জয় করলেন। বলছি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের কথা। 1962 সালের 19 মে ময়মনসিংহে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে আউলিয়ানগরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় জাতির স্বাধীনতা ও জাতীয়তা বোধ জাগরণের সাক্ষী তৃণপ্রেমী এই ব্যক্তিত্ব। বাবা তখনকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আফতাবউদ্দিন আহমদ ও মা রেহেনা খাতুনের দেয়া হাতেখড়ির পর ছোট্ট রফিকুল ইসলামের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু বিয়ারা জয়মণি প্রাথমিক বিদ্যালয় থেকে। সদ্য পিতৃহারা রফিকুল ইসলাম 1977 সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ধলা উচ্চ বিদ্যালয় থেকে। 1980 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন নাসিরাবাদ কলেজ থেকে। পিতৃশোক কিংবা জীবনের কষাঘাত কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি রাজনৈতিক পরিবারের এ সন্তানকে। বিজ্ঞান মনস্ক শিক্ষানুরাগী এই মানুষটি উচ্চশিক্ষার জন্য সুযোগ করে নেয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখান থেকেই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। ছাত্রজীবনে মেধা তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থান লাভ ছাড়াও আমিনা মেহের স্মৃতিপদক ও ট্যালেন্ট পুলে বৃত্তি পান তিনি। উদ্ভিদ বিজ্ঞানের খুঁটিনাটি শেখা এখান থেকেই। সবুজের প্রতি ভালোবাসার দরুনই ছাত্রজীবন থেকে কর্মজীবনের পুরোটা সময় চেষ্টা করেছেন উদ্ভিদ বিজ্ঞানের উৎকর্ষ সাধনের। তারই ধারাবাহিকতায় সাবলীল ভাষায় লিখেছেন উদ্ভিদ বিজ্ঞানের উপরে একাধিক বই। অণুজীব বিজ্ঞান ও অণুজীবীয় জৈব প্রযুক্তির মতো বই এক নামে চেনায় একজন অনবদ্য প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামকে। কর্মজীবনের শুরুতে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মকর্তা হিসেবে অতিবাহিত করেছেন বছর চারে। 1993 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের 14তম পরীক্ষায় উত্তীর্ণ হন একজন শিক্ষা ক্যাডার হিসেবে। দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজের সাথে পথ চলা শুরু 1996 সাল থেকে। কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যোগদানের পর থেকেই নিজেকে উজাড় করে দিয়েছেন ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে। নিবেদিত হয়ে প্রাণ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অভিভাবক হিসেবে দায়িত্ব নেন 2018 সালে। সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় বিভাগের সর্বাঙ্গিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন সব সময়। সদা হাস্যোজ্জ্বল মুখ, আলোর দিকে অগ্রযাত্রায় প্রফেসর রফিকুল ইসলামকে বানিয়েছেন সবার শ্রদ্ধার পাত্র। আর এভাবেই তিনি জয় করেছেন সকলের হৃদয়। 30 জুন শেষ হতে যাচ্ছে এই পুরোদা ব্যক্তিত্বের স্বচ্ছ কর্মজীবনের সকল ব্যস্ততা। সম্পর্কের শুরু কিংবা শেষ কাগজে কলমে হয় না, আন্তরিক সম্পর্কগুলো বেঁচে থাকে অন্তর। একজন প্রফেসর রফিকুল ইসলাম হয়ে ওঠার গল্পটা যেমন একদিনের নয়, তেমনি তাকে ভুলে যাওয়াও সহজ নয়। প্রফেসর রফিকুল ইসলাম থেকে যাবেন আমাদের শিক্ষা, আনুগত্য, নিয়মানুবর্তিতায়। রফিকুল ইসলামরা থেকে যান অনুসরণীয় এবং অনুকরণীয়দের তালিকায়। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে।